বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে অস্ট্রেলিয়ায় পড়াশোনার বেশ আগ্রহ। তবে শুধু উচ্চশিক্ষা নয়, দেশটিতে গিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন তরুণ উদ্যোক্তারা। তারা বলছেন, কাজের প্রতি একাগ্রতা থাকলেই সফল হওয়া সম্ভব। এসব নিয়ে অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন মাঝহার ইমন। উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক। সামাজিক নিরাপত্তা, পরিবেশ ও চাকুরিসহ বিভিন্ন খাতে এগিয়ে এখন অস্ট্রেলিয়া। দেশটিতে গিয়ে বেশিরভাগই চাকুরিতে যুক্ত হয়ে পড়েন। তবে বর্তমানে দেশটিতে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে যুক্ত হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তারা। আমি আইটি সেক্টরে আমার বিজনেসটা বিল্ড আপ করেছি ধীরে ধীরে, সেটা একদিন হয়নি। কারণ এটি আসলে আমার অর্জন করতে হয়েছে, কারণ আমার দেশের এক ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল, এইখানে আমি ডিফারেন্ট ভাবে আমার সবকিছু নতুন করে আমার শিখতে হয়েছে, জানতে হয়েছে, বুঝতে হয়েছে। যখন আমি মনে করছি যে না, এই বিষয়ে মোটামুটি আমি মোটামুটি জানি, আমার সাপ্লায়ারদের সাথে ভালো সম্পর্ক এবং আমার মাল্টিপল সাপ্লায়ারদের সাথে যোগাযোগ হয়। কাজের প্রতি একাগ্রতা আর চ্যালেঞ্জ নিতে পারলে সফলতা অর্জন সম্ভব বলে মনে করেন এসব উদ্যমী তরুণরা। যখন থেকে আমি বিজনেসে শুরু আর কি, আমার বিজনেসের শুরু, তখন থেকে আমি বিজনেসে খুবই অ্যাগ্রেসিভ। এখানে কোভিড বলেন, ফ্লাড ক্রাইসিস বলেন, যেটাই বলেন না কেন, আমার কাছে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে টাইমিং। আমার নিজস্ব একটা টাইমিং আছে, আমি এই টাইমিং এ যদি প্রপার ডিসিশন না নিতে পারি, চ্যালেঞ্জ না নিতে পারি, আসলে সামনে যাওয়া খুব মুশকিল। সঙ্গত কারণে যে চ্যালেঞ্জই আসুক না কেন আমাদের সামনে, সেটা হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, কোভিড, ফ্লাড, হোয়ার ইভার, আমাদেরকে কিন্তু কন্টিজেন্সি প্ল্যান মেক করতে হয় এবং এই প্ল্যানের মধ্যে থেকে বের করে নিতে হয় যে আমরা কিভাবে এগোবো। বাংলাদেশিরা শিক্ষা, বুদ্ধিদীপ্ত আচরণ, মেধা মনন, ধৈর্য আর সহনশীলতা দিয়ে আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমরা এটা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। মাঝহার ইমন, বাংলা টিভি, নিউজ ডেস্ক।